attawa.tv duniya o akhirater kollane তিনি আরেকটি প্রশ্ন করছেন, কোরআন মাজিদকে স্বল্প মূল্যে বিক্রি করা যাবে কিনা। সামানান কালিলা বলতে উনি বুঝিয়েছেন যদি একটু। জি জি, কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার এই আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করো না। এটার দ্বারা ফোকাহাগণ যে ব্যাখ্যা করেছেন সেটা হলো যে কোরআনে কারিমের কোনো কাজ করার পর, যেমন কেউ সালাত আদায় করলেন, তিনি চেয়ে তাদের কাছ থেকে জোর করে কিছু ডিমান্ড করতে পারবেন না। একইভাবে যিনি তারাবির সালাত আদায় করালেন, এর বিনিময়ে তিনি কারো কাছে কিছু বাধ্য করবেন না এবং চাইবেন না এটা আমাকে দেন। কিন্তু বিপরীত দিক থেকে আমরা বলেছি, দিনকে রক্ষা করার জন্য যারা এই সালাতকে পরিচালনা করছেন, মসজিদ কমিটি যারা রয়েছেন, তারা যদি একজন মানুষ 30 দিন, একজন ইমাম প্রত্যেক দিন 5 বার, যখন তিনি তার সমস্ত কাজকে রেখে সালাতের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজিয়াত বিধানকে এতগুলো মুসল্লির সাথে আদায় করছেন, তাদেরই উচিত এই দিনের রক্ষার্থে, এই ব্যক্তির জীবন পরিচালনার জন্য তাদেরকে এগিয়ে আসা, পৃষ্ঠপোষকতায় তাদের সাথে থাকা। বিপরীতে অনেকে আমরা দেখতে পাই কোরআনে কারিমের আয়াতকে তারা কী করছেন, তাবিজের মতো জায়গায় লিখে লিখে তাবিজকে বিক্রি করছেন এবং বিভিন্ন দোকানে দোকানে তারা বিভিন্ন জিনিস ঝুলিয়ে দিচ্ছেন। এইরকম কোরআনে কারিমকে অর্থের জন্য অনেকে কোরআনকে ফতোয়াবাজির হিসেবে তারা গ্রহণ করে নিয়েছেন, অনেকে কোরআনকে জ্ঞান প্রদর্শনের জন্য, বিতর্ক তৈরির জন্য তাকে লোকজন আলেম বলবে, এই ধরনের অপচেষ্টা কোরআনে কারিমের শক্তি ক্ষমতাকে তিনি তার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদেরকে সাবধান করেছেন যে সর্বপ্রথম কিন্তু জাহান্নামে পাঠানো হবে আলেমকে, কেননা এই জ্ঞান জাহান্নামে সর্বপ্রথম যাবে আলেম, আলেম তাকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। কেননা কারণ হচ্ছে তিনি মূলত এই জ্ঞান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি উদ্দেশ্য করেননি, তার পাণ্ডিত্য জাহির করতে চেয়েছেন, অথবা তিনি বিতর্কের মাধ্যমে তিনি অন্যের উপর বিজয়ী হতে চেয়েছেন, অথবা এই কোরআনে কারিমের জ্ঞানের দ্বারা তিনি মূলত মানুষকে বিভিন্ন ভুল ব্যাখ্যার দিকে আহ্বান করতে চেয়েছেন, অথবা কোরআনে কারিমের এই ব্যাখ্যাকে তিনি তার মন গড়াভাবে তিনি করেছেন, অথবা লোকজন তাকে আলেম বলবে এই উদ্দেশ্যে তিনি জ্ঞান লাভ করেছেন, এই ধরনের ব্যক্তিবর্গের কথা সহিহ হাদিস আমাদেরকে জানিয়েছে। সার্বিক কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কালাম, এটা হলো তাদিকারা, মহাস্মরণিকা, এবং আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। এ মোহাম্মদ, নিঃসন্দেহে কোরআন হচ্ছে তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য স্মরণিকা, অচিরেই এ কোরআন সম্পর্কে তুমি কবরে জিজ্ঞাসিত হবে। মুনকার নাকির প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুকা, তৃতীয় প্রশ্ন ওমান হাদা আর রাজুল আল্লাযী বুইথা ফীকুম। তারপরে বারা ইবনে আযিবের বিশুদ্ধ সনদে আমাদের কাছে এসছে বেশ কয়েকটি রওয়ায়েতে যে চতুর্থ প্রশ্ন হচ্ছে ওয়ামা ইলমুক, তোমার জ্ঞান কি, কীভাবে তুমি এই সোর্স অফ নলেজ জানতে পেরেছো বিষয়গুলো। ফামাল আব্দুল মুমিন ফায়াকুল ক্বারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদদাকতু। এখন এই অবস্থায় একজন মমিন সে এসে বলবে যে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফামান তুবি, তার প্রতি আমি ইমান এনেছি, ওয়াসাদ্দাক তুবি, এবং আমি সেটাকে বিশ্বাস করেছি। অতএব সে ব্যক্তির জন্য এখন কামিয়াবির ঘোষণা চলে আসবে। অতএব কোরআনে কারিম এটা আল্লাহর কালাম, এটাকে স্বল্প মূল্যে বিক্রি করা যাবে না, এ কোরআন ডিমান্ড করে কারো কাছে কিছু চাওয়া যাবে না, কোরআন দিয়ে কোনো তাবিজবাজি করা যাবে না, এ কোরআনে কোনো আয়াত কোনোভাবে কোথাও ঝুলিয়ে রেখে কোনো অর্থ আয় করার কোনো চিন্তাই করা যাবে না, এ কোরআন দিয়ে কারোর সাথে বিতর্ক করা যাবে না, কোরআন দিয়ে পাণ্ডিত্য জাহির করা যাবে না, মানুষ তাকে আলেম বলবে এই উদ্দেশ্যে কোরআনকে চর্চা করা যাবে না। সামগ্রিকভাবে এ কোরআন হাদা কালামুল্লাহি আজ্জা ওয়াজাল, রব্বুল আলামিনের কালাম। ধন্যবাদ।